পাঠ্যবইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে উদয়পুর ত্রিপুরা সুন্দর স্কুলে প্রথমে কমরেড কানুদের প্রতিকৃতিতে আজকে কানুদের শহীদান দিবস 1991 সাল ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন একটা জোট শাসন চলছিল তখন রাজ্য জুড়ে পাঠ্য বইয়ের কালোবাজারি শুরু হয়, অসাধু পুস্তক বিক্রেতারা পাঠ্য বই কিনতে গেলে তার সাথে নোট বই কেনা বাধ্যতামূলক করে দেয়। সারা রাজ্য জুড়ে সেদিন ছাত্ররা দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং উদয়পুরে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে এসডিএম এর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন। তখন সময়ে পুলিশের অতর্কিত হামলায় বেশ কিছু ছাত্রছাত্রী আহত হন, তার মধ্যে পুলিশ গুলি চালায়। কানুদে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল, ত্রিপুরা সুন্দরী স্কুলে পড়াশোনা করত। পুলিশের বুলেটের ঘায়ে কানুদে লুটিয়ে পড়ে এবং শহীদের মৃত্যুবরণ করে। কানুদের এই যে শহীদান, এই শহীদানের আমরা 33 বছরে দাঁড়িয়ে আছি। কানুদে যে স্বপ্ন দেখে সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এই স্বপ্ন আজকেও সাকার হয়নি, এই স্বপ্ন আজকেও অধারা রয়ে গেছে। কাজেই আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে, গোটা দেশের মধ্যে শিক্ষার উপর যে ভয়াবহ আক্রমণ সংঘটিত হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে সংগ্রামে কানুদে অন্যতম অনুপ্রেরণার নাম। আমরা দেখেছি এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রত্যেকটা বাজেটের মধ্যে শিক্ষা খাতে যে বরাদ্দ তা কমিয়ে দেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, কলেজের ফি বেড়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্রমশ মহার্ঘ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে কানুদেকে যদি আমরা সঠিক অর্থে শ্রদ্ধা জানাতে চাই, তাহলে আমাদের একমাত্র শ্রদ্ধার জায়গা হবে আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রামকে আরও দুর্বার করা, আরও বেশি সংহত করা, এবং তার মধ্য দিয়েই আমরা প্রতিদিন কমরেড কানুদেকে স্মরণ করি, কমরেড কানুদের প্রতি শ্রদ্ধা জানাবো। কানুদের 33তম শহীদান দিবসে আরও একবার আমাদের সংগঠনের পক্ষ থেকে কানুদের যে অমূল্য আত্মত্যাগ তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রণাম নিবেদন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।